আসসালামু আলাইকুম, আমি মুন্নি, মুন্নিজ ব্লগ 2020 চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই কদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো সেজন্য কোনো এক সপ্তাহ যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি এবং মোবাইলও হাতে নিয়ে যে ভিডিও করব তারও সময় হয়নি। তো আজ যখন একটু ফ্রি হয়েছি, তো বিকেলবেলা নাস্তা বানাচ্ছি, তো ভাবলাম এটাই শেয়ার করি। তো নাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা তাল এনেছিল আজকে, তো তালের রস বের করব। তো তালের রস বের করবো যেহেতু, সেগুলো আজকে তরতা যায় একটু তালের পিঠা বানিয়ে নিব, যেটা বড়া পিঠা বলে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেকেই বানাইতে পারেন সেটা আমি জানি, তো তাও আমি কিভাবে বানাই সেটাই আমি শেয়ার করতেছি। তো তালটা মুছতে দিয়ে অনেকক্ষণ 20 মিনিটের মতো রেখেছিলাম, তারপর আমি রসটা বের করে নিয়েছি, সেটা আর দেখালাম না। তো এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, চালের গুঁড়ার সাথে একটু আটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সুজিও ইউজ করি, কিন্তু আজ বাসায় সুজি নেই সেজন্য দিলাম না। তো হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো এখানে আমি আমার প্রয়োজন মতো চিনি মিশিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তো আমি যেহেতু বেশি মিষ্টি খাই না, সেহেতু অল্প বেশি মিষ্টি দিচ্ছি না। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর তালের রসটা দিয়ে অল্প করে আস্তে আস্তে ডো করে নিব। তো এটা আমি অনেক পাতলা করব না, তালের রসটা কিন্তু অনেক মিষ্টি ছিল। কিছু কিছু তাল থাকে অবশ্য অনেক একটু তেতো হয়, এই তালটা কিন্তু অনেক মিষ্টি ছিল। তো আমি কিন্তু বিকেলবেলা নাস্তা বানাতে বানাতে কিন্তু ফেরদৌস ভাইয়ের লাইভেও জয়েন করেছি। তো জয়েন করে কী লাভ হবে, কোনো কমেন্ট তো আর করতে পাচ্ছি না, শুধু হাত উঠিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা তো অনেকেই ফেরদৌস ভাইকে চিনে থাকবেন, আর যারা চিনেন না তাদের কাছে একটাই অনুরোধ, ভাইয়ার চ্যানেলে ঘুরে আসবেন। আর ভাইয়া কিন্তু লাইভও করে, এই যে দেখতে পারলেন, আপনারা ভাইয়ার লাইভও জয়েন করতে পারেন। ভাইয়ার চ্যানেলের নাম হলো GM ফেরদৌস ব্লগ। আর আপনাদের সুবিধার্থে ভাইয়ার চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা ঘুরে আসবেন। তো এর মধ্যে আমি এখানে নারকেল কুড়ানো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একটু রান্নার তেলও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এটা আমি কিছুক্ষণ 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর একটা জিনিস, আপনারা কিন্তু এভাবে তালের রসগুলো পুরো বছরের জন্য ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। এটা কিন্তু আমার গত বছরের তালের রস, স্বাদের কিন্তু একটু হেরফের হয় না। তো এই যে এটা সন্ধ্যার পরে, তো আমি এখন এখানে কড়াইতে আমার একটা প্যানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখানে ছোটো ছোটো করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, চামচ দিয়ে আসলে সুবিধা মনে হচ্ছিল না, এই যে চামচের মধ্যে লেগে যাচ্ছিল। তো আসলে আমরা আসলে বাঙালি, সব কিছু হাত দিয়ে করতে পছন্দ করি। তো শেষ পর্যন্ত হাত দিয়েই দিয়ে দিচ্ছি সব পিঠাগুলো ইজিভাবে। তো পিঠাগুলো কিন্তু খুব অল্প আছে, ভাজতে হবে, না হোক উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো বরাবরের মতো একটা কথাই বলতে হয়, আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে কোনো না কোনো কারণে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা তো বরাবরই সুন্দর সুন্দর কমেন্ট করেন, যা দেখে আমার মনটা একেবারেই ভরে যায়। আর আমি নতুন একটি ভিডিও বানাতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি উৎসাহিত হই। আর একটি ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আপনার একটি মাত্র লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।
আপনার একটি মাত্র লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই যেখানে আমি অল্প আছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর পিঠা মানে আমার ঘরের মধ্যে সবাই গরম গরম খাবে, তো একসাথে দেখানো আমার কখনোই হয়ে ওঠে না, এক বেশ নামবে এক বেশ খাবে এই অবস্থা। তো গরম গরম পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি। আর এখানে দেখতে পাচ্ছেন নাস্তার পরে আমি দুধ বসিয়ে রেখে জায়ান এবং নিদিকে খাওয়াইতে ঘরে চলে গিয়েছিলাম, আর এর মধ্যে দুধগুলো পুরে আমার পুরো পাতিলটাই পুড়ে গিয়েছে। তো এই পাতিলটা কিন্তু ঘষে মেজে কোনোভাবেই উঠানো সম্ভব না, কারণ এত শক্তভাবে এটা পুড়েছে যে আর বলার মতন, এই পাতিলটা ফেলেই দিতে হবে এই অবস্থা। তো এরকম পাতিল কিন্তু আমি খুব সহজে যে 5 মিনিটের মধ্যে কিন্তু আমি এটা পরিষ্কার করে ফেলি, খুব মজার ব্যাপার না? তো দেখুন আমি কীভাবে এটা পরিষ্কার করি। তো কোনো কিছুই না, শুধু গ্যাসটা অন করে দিতে হবে আর পাতিলটা চুলার উপরে বসিয়ে দিতে হবে, এই যা। তো দেখুন অলরেডি আমার পাতিলে ধোঁয়া উঠতে শুরু করেছে 2 মিনিটের মাথায়। তো ধোঁয়া উঠলে কিন্তু এর মধ্যে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, ধোঁয়াটা কিন্তু 2-3 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যাবে। যদি ভয় লাগে চুলার সামনে থেকে না নড়লেই হবে। এই যে 2-3 মিনিটের মধ্যে ধোঁয়া ওঠাটা বন্ধ হয়ে গিয়েছে, আর এখন শুধু পুড়তে শুরু করেছে। এই 5 মিনিটের মধ্যেই মানে পাতিলটা একবারে পরিষ্কার হয়ে সাদা হয়ে যাবে, এরপরে শুধু একটু তারের মাজনে দিয়ে ভীম দিয়ে হালকা একটু ঘষে নিলেই হবে। তো এই টিপসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করছি ট্রাই করবেন, উপকৃত হবেন। তো দেখুন পাতিলটা একেবারে পুরে সব কিছু ঠিক হয়ে গিয়েছে, এখন শুধু আমি একটু হালকাভাবে মেজে নিব, বাস। তো আমার টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একদমই আর ভিতরে কিছুই নেই, শুধু এখন একটু হালকাভাবে মেজে নিব। তো এই যে দেখুন কতটুকু পরিষ্কার হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।